দেশে এলএনজি আমদানি হচ্ছে 2018 সাল থেকে। এজন্য পরিচালিত হচ্ছে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা FSRU। 2018 ও 19 সালে নির্মিত টার্মিনাল দুটি পরিচালনা করছে স্থানীয় ও বিদেশি দুটি কোম্পানি। টার্মিনাল দুটির দৈনিক সরবরাহ সক্ষমতা 100 কোটি ঘনফুট, যদিও এই সক্ষমতার প্রায় অর্ধেকই ব্যবহার করা যাচ্ছে না এলএনজি সংকটে। এর মধ্যেই আবার নতুন করে 100 কোটি ঘনফুট সক্ষমতার আরও দুটি এলএনজি টার্মিনাল নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পেট্রো বাংলা। To Bangladesh, we have delivered reliable and clean energy to markets across the globe. এমনিতে বিদ্যমান অবকাঠামোগুলোর সক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে পেট্রো বাংলা। এর উপর একই সক্ষমতা দুটি নতুন টার্মিনাল নির্মাণ করে গ্যাস সরবরাহ দিতে না পারলেও শুধু ক্যাপাসিটি চার্জের অর্থ যোগান দিতে গিয়েই আর্থিকভাবে আরও বিপত্তিতে পড়ে যাবে সংস্থাটি। দৈনিক 1000 মিলিয়ন বা 100 কোটি ঘনফুট সরবরাহ সক্ষমতার এই টার্মিনাল পরিচালনা করবে স্থানীয় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট গ্রুপ ও যুক্তরাষ্ট্রের অ্যাক্সিলারেট এনার্জি। এরই মধ্যে কোম্পানি দুটি তাদের এই সংক্রান্ত প্রস্তাব পেট্রো বাংলার কাছে জমা দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী কক্সবাজারের মহেশখালীতে দৈনিক 50 কোটি ঘনফুট সরবরাহ সক্ষমতার এলএনজির ভাসমান টার্মিনাল পরিচালনা করবে সামিট। অন্যদিকে পটুয়াখালীর পায়রায় একই সক্ষমতার টার্মিনাল পরিচালনা করবে অ্যাক্সিলারেট এনার্জি। ভাসমান টার্মিনালগুলো নির্মাণে এমন এক সময় উদ্যোগ নেওয়া হলো যখন বিশ্বব্যাপী গ্যাস সংকট তৈরি হয়েছে। জ্বালানির বহুমুখী উৎস তৈরি করতে অনেক দেশই এখন এলএনজি অবকাঠামো নির্মাণ করছে। এরই মধ্যে জার্মানি টার্মিনাল নির্মাণের জন্য এই খাতের জায়ান্ট কোম্পানিগুলোকে বুকিং দিয়ে রেখেছে। এর বাইরে নেদারল্যান্ডস, ইতালির মতো দেশও এখন এলএনজি অবকাঠামো নির্মাণে তোড়জোড় শুরু করেছে। সেই অর্থে এলএনজির অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে শিগগিরই টার্মিনাল নির্মাণের কাজ শুরু করা নিয়েও শঙ্কা রয়েছে। যদিও পেট্রো বাংলা বলছে আগামী 2024 সালের মাঝামাঝি নাগাদ এই দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল দুটি নির্মিত হবে বিল্ড ওন অপারেট ট্রান্সফার বা বুট ভিত্তিতে। এ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবে কোম্পানি। এই সময় সংশ্লিষ্ট কোম্পানিকে সরকারের পক্ষ থেকে টার্মিনাল পরিচালনা ও রিগ্যাসিফিকেশনের ব্যয় পরিশোধ করা হবে। নির্দিষ্ট সময় শেষে ভাসমান টার্মিনাল দুটোর মালিকানা সরকারকে হস্তান্তর করা হবে। 2025 ও 2026 সাল নাগাদ এলএনজির বাজার নিম্নমুখী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই অর্থে এলএনজির অবকাঠামো বাড়ানো গেলে সেটি খারাপ হবে না। তবে এলএনজি সরবরাহ চুক্তিটির বিভিন্ন দিক সরকারকে ভালোভাবে পর্যালোচনা করতে হবে, যাতে এই চুক্তি আগামীতে আর্থিকভাবে বড় ধরনের কোনো ক্ষতির কারণ না হয়। কারণ আমাদের বিদ্যমান যে অবকাঠামো রয়েছে সেখানে বড় একটি সক্ষমতা এখনও বসে রয়েছে, এর জন্য ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে বাংলাদেশকে।